আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আপনারা আপনাদের সার্টিফিকেট সংশোধন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেবো ইনশাল্লাহ। এটি তো তার আগে একটি কথা বলে রাখবো, যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই জানালিকে সাবস্ক্রাইব দেবেন। ওকে, তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। তার আগে একটি কথা, না আর কথা বলবো না, চলুন আমরা শুরু করে দিই। তো গাইস, এর জন্য আমরা সরাসরি গুগল সার্চ চলে আসবো। আসার পর আমরা আমাদের বোর্ডটা লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা আমাদের বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। আসার পর আপনারা এখানে দেখতে পারেন যে অনলাইন অ্যাপ্লিকেশন নামক যে অপশনটি রয়েছে, আমরা সরাসরি এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আপনারা একটু ওয়েট করুন, আমার নেটটা স্লো। তারপর দেখতে পাচ্ছেন নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন, আমরা সরাসরি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আবেদন ফর্ম আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট। তারপর দেখতে পাচ্ছেন যে এক্সাম, তো আপনাদের এখানে আপনি কোন ইয়ারটার অর্থাৎ কোন সার্টিফিকেট সংশোধন করতে চান, জেএসসি, এসএসসি, এইচএসসি, কোনটা এটা সিলেক্ট করবেন। তারপর আমি এখান থেকে আপনাদের ইয়ারটা দিতে হবে, কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন। তারপর এখানে আপনাদের রোল দেবেন আপনারা, ওকে, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। তার আগে আমি একটা কথা বলে রাখছি যে আমি এই ভিডিওটি শুধুমাত্র ডেমো আকারে আপনাদেরকে দেখাবো। আমি সত্যিকার অর্থে আমি আমার সার্টিফিকেট সংশোধন করব না। যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো আমি কালেক্ট করেছি, এগুলো সম্পূর্ণ গুগল থেকে আমার কালেক্ট করা, ওকে। তারপর দেওয়ার পর এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে ফাইন্ড আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট এক্সামিনেশন ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, আপনারা মূলত কি সংশোধন করতে চাচ্ছেন, অর্থাৎ কোন সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন, জেএসসি, এসএসসি, এইচএসসি নাকি ডিআরবিএস, ওকে। তো আপনাদের এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি জেএসসি করতে চান, জেএসসি সিলেক্ট করবেন, এসএসসি করতে চান, এসএসসি সিলেক্ট করবেন, যদি কোয়াডাই সিলেক্ট করতে চান তাহলে সবকটাই সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জেএসসি ইনফরমেশন, তো আপনাদের এখানে জেএসসি ইনফরমেশন দিতে হবে। এখানে প্রথমে আপনাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে, আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন, তারপর রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর সিজন আপনাদের এটা দিতে হবে, ওকে, অর্থাৎ শিক্ষাবর্ষটা দিতে হবে। আমি চাচ্ছি যেহেতু আমি শুধুমাত্র মনে করেন যে এইচএসসিটা সংশোধন করবো, সেখানে এইচএসসিটা রেখে সবগুলো আমি আনসিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এইচএসসি ইনফরমেশন, তো আমরা এখানে আমাদের এইচএসসি ইনফরমেশন রয়েছে অলরেডি, আমরা এখান থেকে শুধুমাত্র এই সিজনটা আমাদের সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমাদের শিক্ষাবর্ষটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, ওকে। তারপর এখান থেকে দেখতে পারেন আপনারা আপনাদের নাম দেখতে পারেন, আপনাদের ফাদার নাম দেখতে পারেন, আপনাদের মাদার নাম দেখতে পারবেন, ওকে। তারপর সেন্টার কোড রয়েছে, ইনস্টিটিউট কোড রয়েছে। তারপর কিন্তু হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, আপনি মূলত কী সংশোধন করতে চাচ্ছেন, ফাদার নেম, মাদার নেম নাকি নিজের নাম, ওকে। তো আপনি কোনটা সংশোধন করতে চাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে এইচএসসিদের বয়স সংশোধন করা যাবে না। আপনি যদি এইচএসসি হয়ে থাকেন তাহলে আপনার বয়স সংশোধন করা যাবে না, আপনি যদি জেএসসি এসএসসি হয়ে থাকেন তাহলে বয়স সংশোধন করতে পারবেন। তো ধরুন আমরা আমাদের ফাদার নেম, মাদার নেম এবং আমরা আমাদের নিজের নাম সংশোধন করব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে নাম, প্রথমে আমরা আমাদের নামটা এখানে লিখব, অর্থাৎ আমরা আমাদের কারেক্ট নামটা এখানে লিখব, অর্থাৎ যে নামটা আমরা সংশোধন করে বসাবো এই নামটা এখানে লিখব, ওকে। তো আমরা নামটা লিখলাম, নাম লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডাস্ট, অ্যাডাস্টে ক্লিক করে মূলত আমাদের এখানে প্রমাণপত্রগুলি অ্যাড করতে হবে, অর্থাৎ আমরা যেখানে নামটা দিলাম এই নামটা আমাদেরকে সঠিক, সেখানে আমাদের এখানে প্রমাণপত্র অ্যাড করতে হবে। প্রমাণপত্র অ্যাড করার জন্য মূলত এখানে বলা হচ্ছে আপনাদের জন্ম সনদটা দিতে হবে, প্লাস আপনাদের এখানে প্রাথমিক শিক্ষা সমাপনের যে সার্টিফিকেটটা রয়েছে এটা দিতে হবে। তো আমি এখান থেকে আমাদের জন্ম সনদটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা কথা বলতেছি যে আমি এটা ডেমো আকারে দেখাচ্ছি, সেইখানে আমি এখানে ভুল ফাইলগুলো অ্যাড করতে হচ্ছে, ওকে, ডেমো আকারে দেখাচ্ছি, বুঝে যান। তারপর এখানে আপনারা আপনাদের এখানে প্রাথমিক শিক্ষা সমাপনী যে সার্টিফিকেটটা রয়েছে আপনারা এখান থেকে এটা অ্যাড করে দেবেন, ওকে। তো আমি এখান থেকে একটা ভুল তথ্য অ্যাড করে দিচ্ছি আর কি, যাই হোক আমি এটা ডেমো আকারে আপনাদেরকে দেখাচ্ছি, বারবার বলতেছি কিন্তু। তারপরে এখান থেকে আপনারা আপনাদের ফাদার নামটা এখানে লিখবেন, সংশোধিত ফাদার নাম, যদি আপনাদের ফাদার নামে ভুল থাকে, ওকে, তাহলে লিখবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফাদারের জাতীয় পরিচয়পত্রটা দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার আপনাদের ফাদারের যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট দিবেন, যদি সার্টিফিকেট না থাকে তাহলে বার্থ সার্টিফিকেটটা দিয়ে দেবেন, ওকে। তারপর অনুরূপভাবে আপনারা আপনাদের মাদারের, মায়ের অর্থাৎ সংশোধিত নামটা দিবেন যদি আপনাদের মায়ের নাম ভুল থাকে, ওকে। তারপর এখানে সেম টু সেম আপনাদের মায়ের প্রমাণপত্রগুলি অ্যাড করে দেবেন, ওকে। তারপর এখানে অ্যাপ্লিকেশন অথবা প্যান, মোবাইল নাম্বার, তো আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে,
হবে। এই মোবাইল নাম্বারে কিন্তু আমাদেরকে পরে এসএমএস করে জানানো হবে যে আমাদের সার্ভেটা কবে দেওয়া হবে। ওকে, তারপর এখানে অ্যাপ্লিকেশন ফি মূলত 500 টাকা চাচ্ছে। তো কীভাবে আপনার অ্যাপ্লিকেশন ফিটা দেবেন আমি এটা পরে দেখাচ্ছি। তারপর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন রিসেন্ট ফটো, এখানে আপনারা আপনাদের একটা ফটো সিলেক্ট করে দেবেন। ওকে, একটা বর্তমান ফটো একটা সিলেক্ট করে দেবেন, যে ফটোটা অল্প একটু আগে উঠলেন আর কি। যাই হোক, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কেস অফ কারেকশন, তারপর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন, টাইপ করবেন যে কী কারণে আপনাদের সাবমিটটার মধ্যে ভুলটা রয়েছে, আপনারা কী কারণে সংশোধন করতে চাচ্ছেন, অর্থাৎ A to Z লিখবেন, আপনারা কী কী পুনরাবর্তন অ্যাড করেছেন সব কিছু এখানে সুন্দরভাবে লিখবেন। ওকে, লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মামলা প্রত্যয়ন করতেছি যে আবেদনের বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হবে, বোর্ড কর্তৃক দায়ী থাকবে না। ওকে, তারপরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচের মধ্যে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে যে অপশনটি রয়েছে, সাবমিট এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই রিকোয়েস্টটি অর্থাৎ এই ফর্মটি আমাদের বোর্ডের কাছে গিয়ে পৌঁছাবে, আমাদের বোর্ডের সার্ভারে গিয়ে পৌঁছাবে। তারা আমাদের এই রিকোয়েস্টটি সুন্দরভাবে রিভিউ করে দেখবে। ওকে, রিভিউ করে দেখার পর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে তারা আমাদেরকে SMS করে জানাবে। ওকে, তার আগে একটা কথা, আমাদেরকে এখানে কিন্তু 500 টাকা, এখানে 550 টাকা আমাদেরকে এখানে কিন্তু অনলাইনে দিতে হবে। অনলাইনে দেওয়ার কারণে আমাদের যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, আমাদের বোর্ডের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সোনালী শ্রীবানা যে অপশনটি রয়েছে, আপনারা এখানে ক্লিক করে চাইলে এখান থেকে মোবাইলের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। তো গাইজ, পেমেন্টটা করার পর আপনাদের সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনাদের বোর্ড আপনাদের নাম্বারে একটা SMS করে জানাবে যে আপনি এই তারিখে আমাদের কাছে চলে আসুন সব প্রমাণপত্র সহকারে। যদি আপনারা এই প্রমাণপত্রগুলো তাদেরকে জমা দিতে পারেন এবং তারা কিছুদিনের মধ্যে আপনাদেরকে আপনাদের সংশোধন সার্ভেটা দিয়ে দেবে। ওকে, তো মূলত চাইলে আপনারা এভাবে আপনাদের সার্ভেটা সংশোধন করতে পারেন। ওকে।